میرے دوستو عبادت دیا بہت مانوش آسے نشپاپ ہوتے پڑنا کنتو توبہ ایرکم جنیس جے مانوش کے نشپاپ بانائے حدیث التائب من الذنب کمن لا ذنب لا توبہ کاری کنو گنا تھا کنا سے نشپاپ ہے پاپ تھا کنا তো সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহকে ছাড়ার অভ্যাস করা এটা হলো সবচেয়ে বড় ইবাদত গুনাহকে ছাড়ার অভ্যাস করা যতদিন পর্যন্ত গুনাহ ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনাহ লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া নাম ধরা ধরা যে আল্লাহ এই গুনাহ ছাড়তে পারি না মাফ করে দেন না একটা হাদিস আছে কিন্তু সব সহ মহলে শোনানো যাবে না যেমন আল্লাহর রাসূল একটা হাদিস বলছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেছিলেন সবাইকে খবর দিতে রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে তো বলছে যাস কোথায় মানুষকে এই খবর দিতে বলে তোকে বলছে কে আল্লাহর রাসূল কা প্রমাণ কি কই যে জুতা নিয়ে আসছি আল্লাহর রাসূল তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে জাহান থিকা জলদি যা তো কানতে কানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেছেন বলছে ইয়া রাসূলুল্লাহ বইলা কোয়া গেলাম কিন্তু সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু পড়ছে এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবে মাসও মনে থাকতে পারে আল্লাহ রাসূল মুস্কি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যায় পড়ছে আসল আসল ডাক্তারের কাছে যায় পড়ছো এই জন্যই পাঠায়া দিছে নাইলে বলতাম কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত ইবাদত তো আমরা করতেও পারি না আর আমাদের ইবাদতের কোনো কোয়ালিটিও নাই এক তো করতে পারি না যতটুক পারি ওইটার কোনো কি নাই কোয়ালিটি নাই কোয়ালিটি নাই আপনি বলেন আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে আল হাইয়ুল কাইয়ুম আলিগুল আযীম জাওয়াদুল করিম حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كل مطيع ذاكر أو كما قال عليه الصلاة والسلام میرے عزیزو میرے دوستو میرے بھائیو মানুষের জীবনে সবচেয়ে বড় বন্দেগী দুটো জিনিস দুটো যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে আশা করা যায় যে বহুত বড় আবেদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে
এই দুটা জিনিস অভ্যাস হয়ে যায়। দেখেন চব্বিশ ঘন্টা আমাদেরকে খাটানো এটা আল্লাহর ইচ্ছা না। মানুষ চব্বিশ ঘন্টা এবাদতে লেগা থাকুক, ঘর বাড়ি সংসার কায় কারবার দোকান পাট সব কিছু ছেড়া দেখ, এটা আল্লাহর ইচ্ছা না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তর্ভুক্ত না, ওনার তরিকার অন্তর্ভুক্ত না এটা। যে মানুষ সব কিছু ছেড়া দিয়া জঙ্গলে চলে যাক আর আল্লাহ আল্লাহ করতে থাকুক, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তরিকা না। যদি হতো তাহলে তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল কোনোদিন বারণ করতেন না, নিষেধ করতেন না, এই কথা বলতেন না যে এটা আমার তরিকা না। যে তিন ব্যক্তি আল্লাহ রসুলের ঘরের কথা শোনার পরে প্রতিজ্ঞা করছিলেন, একজন বলছিলেন সারা রাত্র এবাদতে কাটাবে, আর একজন বলছিল যে সারা জীবন রোজা রাখবে, আর একজন বলছিল যে বিয়ে শাদী করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের প্রতিজ্ঞার বিপরীতে বলছিলেন যে এটা আমার তরিকা না, আমি এটা নিয়ে আসি না। তারপরেই বলছিলেন লা সাইরুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই, সংসার ত্যাগই নেই। যে সংসার ত্যাগ করা দিল সব কিছু ছেড়া দিয়া সারাদিন আল্লাহ 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 করল, এরকম আল্লাহও বন্দার থেকে চান না বা বন্দাকে শিক্ষাও দেন না। তাহলে বোঝা গেল সারাদিন আল্লাহ আল্লাহ করা এটা জিন্দগির মকসদ না, বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও না। কিন্তু হ্যাঁ, দুটা কাম যদি করা যায়, বেশি না দুটা কাজ, তাহলে নিজেদের নিজেকে আবেদের ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে। আর শুধু ছোট আবেদ না, বড় আবেদ হবে, বড় আবেদের ভিতরে নাম লিপিবদ্ধ হবে যদি দুটা কাজ করতে পারে। আমরা তো আপনাদেরকে বলি কিন্তু মানেন কতটুকু বা আমরা মানি কতটুকু, এটা হলো আসল বিষয়। আসলে শোনা তো বড় কথা না, মানা হলো বড় কথা। শুনলো কম কিন্তু যতটুক শুনলো অতটুক মানলো সেই কামিয়াব। আর আরেকজনে অনেক শুনলো, অনেক নলেজ অর্জন করলো, অনেক শিক্ষা দীক্ষায় আগে বাড়লো কিন্তু আমল নাই, এটা কোনো কাজে দিবে না। যেমন দুটা কথাই বলি, পরীক্ষামূলক না জিজ্ঞাসামূলক, যে আমরা কয়জন উঁচু করে ঘুমাই, উজু কইরা আমরা কয়জন বিছনায় যাই, বলেন তো হাত উঠা। এটা কোনো কঠিন কাম না, উজু কইরা তারপরে বিছনায় ঘুমাইতে গেলাম, এটা স্বাস্থ্যগত একটা লাভ আছে, স্বাস্থ্যগত লাভ আছে। উজু শুধু নামাজ রোজার জন্য না, নামাজের জন্য না, উজু একটা স্বাস্থ্যগত ফায়দা আছে, স্বাস্থ্যগত ফায়দা আছে। যখন উজু করে
তো শরীরের তাপমাত্রা অনেকটা উদ্রতান কন্ট্রোলে চলে আসে, কমে যায়। আর শরীরের তাপমাত্রা যখন কমে তখন ঘুমটা খুব মজার হয়। আপনাদেরকে একটা তরতিব শিখাই, পারবেন কি পারবেন না জানি না, যারা আমরা সারাদিন কাজকাম করি বাহিরে, দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যারা করি, সকালে তো গোসল করা সবাই আসি ঠিক না, কিন্তু বিকালে বাড়িতে যেয়ে তো গোসল করি না। না আপনি গোসল করবেন না, মাথা ধুবেন না, খালি দুই দিন দেখবেন আপনি কাদের থিকাই নিচ পর্যন্ত ধুইয়া হালকা একটু সাবান দিয়া ওয়াশ করে ধুইয়া তারপরে খাইতে লইতে ঘুমাইতে যাবেন, দেখেন আপনার কাছে কতটুকু শান্তি লাগে। মাথা ধুইবেন না, মাথা ধুইলে ঠান্ডাও লাগতে পারে, কিন্তু এই থেকে নিয়ে পা পর্যন্ত ঘুমানের আগে উজু, এটা শুধু ধার্মিক বিষয় না, এটা স্বাস্থ্যগত বিষয়। কিন্তু অল্প কয়েকজন আমরা হাত উঠাইলাম, এটা তো দুনিয়ার দিক দিয়ে গেল। উজু যারা করে বেশি, উজু ছুটলেই উজু করে, ওদের প্রেসারের রোগ কম হয়। কেননা যখনই উজু করে তখনই শরীরের তাপমাত্রা নিচে আসে, আর যখন তাপমাত্রা নিচে আসে প্রেসারের গণ্ডগোল কম হয়। এটা শারীরিক ফায়দা, আর দিনই ফায়দা হল উজু করে যখন বিছনায় যাবে তো সাথে সাথে ফেরেশতা ওই বিছনাকে দখল করবে। সুবহানাল্লাহ, তো জোরে পড়লেন কিন্তু হাত তো অল্প কয়েকজন উঠাইলেন। আর ওই রাত্রে যদি মৃত্যু হয় তাইলে দিনের উপরে দিনদারি ইমানের সাথে মৃত্যু হবে, এটার গ্যারান্টি দেওয়া যায়। এই জন্য আজকে নিয়াত করেন, করবেন কে কে ওয়াদা করবেন যে আমি উজু করে বিছনা যাব। আমি তো আপনাকে নামাজ পড়তে বলতেছি না, যেটা কষ্ট হবে মুসল্লা নেও নামাজ পড়ো এটা তো বলতেছি না, শুধু উজু করে নিজেও করেন ঘরের সবাইকে অভ্যস্ত করেন, সবাই উজু করে তারপরে বিছনা যাবে। হ্যাঁ, বিছনা যাওয়ার পরে উজু শেষ হয়ে গেল হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি উজুর সাথে শোয়ার নিয়াতে বিছনায় গেলেন। দ্বিতীয় একটা বলছিলাম মনে হয়, যে যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাব, তওবা করে ঘুমাব। কি কয়জন তওবা করে ঘুমাব? এটা তো অল্প কয়েকজন হাত উঠাইলেন, অভ্যস্ত হন। কঠিন জিনিস না দুটা শব্দ বলা, আল্লাহ আমি তওবা করে শুইলাম, কি দুটা শব্দ বলতেও কি কোনো দোষ কোনো কঠিন? হ্যাঁ, কোনো কঠিন নাই, দুটা শব্দ বলা যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বান্দাকে মাপ করতে রাজি। একটা কথা শুনেন বুঝেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখলেন একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, যেটা কারো না কারো পায়ে লাগলে তার কষ্ট হইতে পারে, সে ব্যথা পাইতে পারে, কেটা যেতে পারে, খোঁচা লাগতে পারে, পায়ে বিধা যেতে পারে, আপনি এই নিয়তে এটা মুসলমান মানুষের কষ্ট হবে এটার জন্য সরায়া দিলেন, আপনার পিছের গুনাহ মাফ। বলেন এত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ গুনাহ মাফ করতেছে, এটা যদি বিশ্বাস না হয় তার একটা প্রমাণ দিই। এটা তো সদা সর্বদা শুনে আসতেছেন,
যে প্রতিটা মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছের গুনাহ মাফ হইছে, সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতও দিয়েছেন। কত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ মাফ করে দেয়, এটা তো ক্ষুদ্র জিনিস। মুখ দিয়া চাবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি, বলা ঘুমায় যান, কি কঠিন জিনিস এটা। তাইলে বুঝা গেল মেরা দোস্ত, শোনা কোনো লাভ দিবে না, প্রথমত মানা না হবে। যা পরীক্ষামূলক হোক জানা নিলাম, আমরা তো চেষ্টা করতেছি। বাকি দালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, এটা তো আল্লাহর দয়া যে আল্লাহ কাকে করার তৌফিক দিবে কাকে দিবে না। কিন্তু এটা সত্য, আমার চেষ্টা থাকলে আল্লাহ তৌফিক দিবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই আয়াত এটাই বোঝায় যে আমার যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহ আমাকে তৌফিক দিবে, আমার চেষ্টা থাকতে হবে। মেরে দোস্ত করি না, জীবনটা তো ছোট, সবাই তো বিরুদ্ধে যাবে যাবেই, আমি আমাকে আমার বিরুদ্ধে নেই কেন, সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে যাবে। কোরআন এটাই বলে আপনার সন্তান যতই আদরের হোক কিন্তু যদি সঠিক মানুষ না হয়, দেখেন না কালকের পরশুর কাহিনী তো, পেপার পত্রিকা তো আমাদের চেয়ে বেশি দেখেন আপনারা, মিডিয়া তো আপনারা আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? এক সন্তান বাপকে টুকরা টুকরা করে পলিথিনে বোরা ফালাইয়া দিতেছে, মানুষ কতটুকু নিচে গেছে। এক জানোয়ারকেও তো শোনেন না কোনোদিন, যে আরেক জানোয়ারকে এরকম টুকরা টুকরা করা, স্বজাতি জানোয়ারকে টুকরা টুকরা করে খাইছে, তত দেখেন না। সিংহকে তো কোনোদিন দেখেন নাই আরেকটা সিংহকে খাইতে, হ্যাঁ অন্য প্রাণী খায় কিন্তু সিংহকে তো খাইতে দেখেন নাই। কুকুরের স্বভাব হইলেও তো হইতো যে কুকুর কামড় দিয়া ক্ষান্ত হয়ে যায়, এখন মানুষ তো কুকুরের স্বভাবের চেয়ে নিচে চলে গেছে। কোরআনের কথাই তো সত্য হইতেছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, সবাই তো একদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমি আমাকে আমার বিরুদ্ধে কেন দাঁড় করাই, সবাই আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। কোরআন এটাই বলছে, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মর্ম মুখে মারব সিল আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে। কোরআনে আছে, সূরা ইয়াসিনে পুরা দেখেন, আরো বহুত জায়গায় আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে, তোমার বিরুদ্ধে লাউড স্পিকার দিয়া সাক্ষী দিবে, পুরো কিয়ামতের মাঠের ভিতরে চিৎকার দিয়া দিবে, আমি আমাকে কেন আমার বিরুদ্ধে নেই। আজকে তো সুযোগ আছে, এতটুকু শব্দ তো বইলা ঘুমানো যায় যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম, উজু করে ঘুমাইলাম। গরমের দিন আপনি আমার কথাটা মাইনা দেখেন, সারাদিন কাম করার পরে যখন যে শরীরটা ধুইবেন তখন চেহারাটা ধুইয়া মাথাটা মাসে করে নিলেও উজু হয়ে যাবে। আল্লাহ সহজ করছিলেন, এই দুটা কাম করবেন তো, ওয়াদা কে কে আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হলো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই না, আবেদের আল্লাহর কাছে বড় দাম, যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই বেশি কিছু করতে হবে না, দুটা কাম করো, দুটা কাম, একটা হলো সুন্নত ছাড়ার, একটা হলো গুনাহ ছাড়ার অভ্যাস করি, গুনাহ ছাড়ার অভ্যাস করি। আপনি ইবাদত করেন না, ইবাদত দরকার নেই, কিন্তু গুনার যে অভ্যাস আছে
এটা ছাড়ার অভ্যাস করি। এটা এক নম্বর গুনাহ ছাড়ার অভ্যাস। গুনাহ ছাড়তে থাকা, প্রতিদিন হিসাব কিতাব করে গুনাহ ছাড়তে থাকা। আজকে কয়টা গুনাহ করলাম, চোখে পড়ার মতো গুনাহ বা নিজের চোখে যেটা গুনাহ বাজে, শিখি গুনাহ কি কি, গুনাহ ছাড়তে অভ্যস্ত। গুনাহ ছাড়াই বড় ইবাদত, বড় আবেদ হইতে হবে না, সারাদিন তসবিহ টিপতে হবে না, গুনাহ ছেড়া দেন এটাই বড় ইবাদত। যে গুনাহ ছেড়া দিল, গুনাহ ছেড়া দিল, প্রতিদিন এটার জন্য হিসাব করা চাই, আজকে কয়টা গুনাহ কয়টা মিথ্যা বললাম, প্রতিদিন কমায় আনা চাই যে না আর মিথ্যা বলবো না। যে গুনাগুলো আছে ওগুলো প্রতিদিন ছাড়তে অভ্যস্ত হওয়া, এটা বড় ইবাদত। গুনাহ ছাড়া নেকি করা যেরকম ইবাদত, গুনাহ ছেড়া দেওয়া এর চেয়ে বড় ইবাদত এই উম্মতের জন্য। কিন্তু বলবেন গুনাহ তো ছাড়তে পারতেছি না, তখন কি করব? যতদিন গুনাহ ছাড়তে না পারি ততদিন গোনা না, গোনা ছাড়া ইস্তেগফার, প্রত্যেক গুনাকে লিস্টি করে ইস্তেগফার করা চাই, প্রত্যেক গুনাকে লিস্টি করে কি করা চাই, ইস্তেগফার করা চাই, লিস্টি করে। আমি ডেলি কতগুলো গুনাহ অভ্যস্ত, ওগুলোকে লিস্টি করে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ এই গুনাহ হয়ে গেছে মাফ করা দেন না। ও মেরে দোস্ত, এবাদত দিয়ে বহুত মানুষ আছে নিষ্পাপ হতে পারে না, কিন্তু তওবা এরকম জিনিস যে মানুষকে নিষ্পাপ বানায়। হাদিস আত্তাইবু মিনা দাম্বি কামান লা দাম্বালা, তওবাকারীর কোনো গুনাহ থাকে না সে নিষ্পাপ হয়, পাপ থাকে না। তো সবচেয়ে বড় এবাদত হলো গুনাকে ছাড়ার অভ্যাস করা, এটা হলো সবচেয়ে বড় এবাদত, গুনাকে ছাড়ার অভ্যাস করা। যতদিন পর্যন্ত গুনাহ ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনাহ লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, নাম ধরা ধরা যে আল্লাহ এই গুনাহ ছাড়তে পারি না মাফ করা দেন না। একটা হাদিস আছে কিন্তু সব সহ মহলে শোনানো যাবে না, যেমন আল্লাহর রাসূল একটা হাদিস বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেছিলেন সবাইকে খবর দিতে, রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে, তো বলছে যাস কোথায় মানুষকে এই খবর দিতে, বলে তোকে বলছে কে, আল্লাহর রাসূল, কয় প্রমাণ কি, কয় যে জুতা নিয়ে আসছি আল্লাহর রাসূলের, তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে যাহেন থিকা জলদি যা, তো কানতে কানতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে গেছেন, বলছে ইয়া রসুল আল্লাহ, বইলা কয়া গেলাম কিন্তু সামনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু পড়ছে, এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবে, মাসও মনে থাকতে পারে। আল্লাহ রসুল মুস্কি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যায় পড়ছে, আসল আসল ডাক্তারের কাছে যায় পড়ছ, এই জন্যই পাঠায়া দিছে, নাইলে বলতাম। কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত, এবাদত তো আমরা করতেও পারি না, আর আমাদের এবাদতের কোনো কোয়ালিটিও নাই, এক তো করতে পারি না, যতটুক পারি ওইটার কোনো কি নাই, কোয়ালিটি নাই, কোয়ালিটি নেই। আপনি বলেন আপনি নামাজ পড়া, আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম, আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে? আমরা নামাজ পড়ার পরও আমার মন বলে কি নামাজ পড়লি,
হ্যাঁ, চার রাকাতের ভিতরে পাঁচ রাকাতেই তো তোর মন বাইরে ছিল, মসজিদের বাইরে ছিল, খালি শরীরটা ভিতরে ছিল, এরম না? হ্যাঁ, আমাদের আমাদের কি এই জন্য গুনা ছাড়াই বড় এবাদত, গুনাটা ছাড়েন, লিষ্টি করেন, গুনা ছাড়ার অভ্যস্ত করেন, অভ্যস্ত হই গুনা ছাড়ার। আর যতদিন গুনা না ছাড়তে পারি, লিষ্টি নিয়া ততদিন ইস্তেগফার করতে থাকি, নাম নিয়া নিয়া জাল্লা মিথ্যা ছাড়তে পারতেছে না, আল্লাহ ওইটা ছাড়তে পারতেছে না, আল্লাহ নজর ঠিক না, চোখ ঠিক রাখতে পারি না, আল্লাহ বেহুদা কথা বেশি বইলা ফেলি, ফালতু কথা অনেক বইলা ফেলি, এই এক একটা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন, চেষ্টা করবেন, ওরা দেখেন গাছে ফল আসলে শুধু মানুষ জানে না, গাছও জানে। আপনি বলবেন গাছে কি কইরা জানে, গাছে যখন ফল আসে শুধু মালিক জানে না, মানুষ জানে না, গাছও জানে, কেলে গা ডালপালা ঝুঁকা পড়ে, ঠিক না? গাছে জানে না, জানে না ফলের বার কে উঠায়, গাছই উঠায়, ঠিক না? ফলের বারটা কে উঠায়? ইনশাল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো, যে আমার ভিতরে মজা আসতেছে। এক তো হলো গুনা ছাড়ার অভ্যাস করা, আর যতদিন না ছাড়তে পারি ততদিন গুলা লিষ্টি করা, গুনার জন্য তওবা করতে থাকা, পারবো তো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, আমল যতটুকু করি, যতটুকুই করেন, আমল বেশি দরকার না, আমল বেশি দরকার না, কিন্তু কিন্তু যতটুকু করব অতটুকু যেন সুন্নতে রসুলের খেলাফ না হয়, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হয়, সুন্নতের খেলাফ যখন হবে তখন এই হাদিস সত্য হবে, রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা তাআত। বহুত মানুষ আছে রাত জেগা থাকে, কিন্তু রাত জাগ্রত থাকা ছাড়া, ক্লান্তি ছাড়া আর আমল নামায় কিচ্ছু মিলে না। কিন্তু আরেকজনে দেখা গেছে রাত্র জাগে নাই, এসা একদিক দিয়া সালাম ফিরাইছে, আরেক দিক দিয়া বালিশে মাথা রাইখা ঘুমাইছে, একদিক দিয়ে সালাম ফিরাইছে, আরেক দিক দিয়ে বালিশে মাথা রেখা ঘুমাইছে। ও দেখা গেছে সারা রাত্র এবাদতের সওয়াব পাইতে রইছে, আছে না নাই? হাদিসে আছে, এশা পড়ল, ফজর নামাজ, বাজামাত পড়ল, সারা রাত্র এবাদত, সারা রাত্র এবাদত। এবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয়, সুন্নত অনুযায়ী। কম করেন আপনি, বেশি করেন না, কম করেন, কম করেন। সারা দিনে 100 রাকাত নফল পড়া কোনো দরকার না, কিন্তু 2 রাকাত পড়েন সুন্নত অনুযায়ী পড়েন, এই 2 রাকাত পাল্লায় রাখলে, আর 100 রাকাত না 100 কোটি রাকাত সুন্নতের খেলাফ রাখলে আপনার 2 রাকাতের পাল্লা ভারী হবে। এই জন্য দ্বিতীয় জিনিস হলো এবাদত যতটুকু করি শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নতের খেলাফ যেন হয় না। আপনি বাতেই খান সুন্নতের অনুযায়ী, রব্বে কাবার কসম, কেউ সুন্নত তরিকায় বাদ খাইল ওর পিছের গুনা মাফ হয়ে গেল, পিছের গুনা মাফ। সুন্নতের ভিতরে শক্তি আছে, শক্তি ওয়েট আছে, শক্তি আছে, কুওয়াত, ওয়েট আছে, ওজন। সুন্নত বড় আল্লাহর কাছে মাহবুব, পুরো মাহবুব আল্লাহর কাছে, পুরো দামি, শক্তিশালী,
ওয়েট অনেক, দাম অনেক, দাম অনেক। আল্লাহ রাসূলের সুন্নতের দাম আছে। এই জন্য আজকে দুটা কথাই বললাম যে গুনাহ ছাড়ার অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন গুনাহ লিস্টি নিয়া ইস্তেগফার করা, লিস্টি ধরা ধরা নাম ধরা ধরা ইস্তেগফার করা। আর দ্বিতীয় হলো এবাদত যতটুক করি শিখেন সুন্নত অনুযায়ী করি, সুন্নত অনুযায়ী, সুন্নতের খেলাফ যেন না হয়, সুন্নতের খেলাফ যেন না হয়। এর চেয়ে বড় ইবাদত আর বুজুর্গি কিচ্ছু নাই। সুন্নতের মোতাবেক যে করলো, সুন্নত অনুযায়ী যে করলো, ওর চেয়ে বড় আবেদও নাই, ওর চেয়ে বড় বুজুর্গও নেই। আল্লাহ বুজুর্গি রেখা দিয়েছেন পুরাটা পুরা নবীর সুন্নতের ভিতরে। এই জন্য আলেমুলা ছোট ছোট বই পাওয়া যায়। আমাদের হুজুরে বইলেন আপনাদের খতিব সাহেবকে, উনি নিয়ে আসবে, পাওয়া যায় ছোট, ১০০ টাকা ১৫০ টাকা দাম বাংলায়। আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে যদি প্রোগ্রাম হয় আর কি। তো ওনার কাছ থেকে নিয়া শিখেন, সুন্নত অনুযায়ী করেন যেন সুন্নতের খেলাফ না হয়। ও মেরে দোস্ত, সুন্নত অনুযায়ী যদি উজু করলেন না, সমস্ত গুনাহ ঝইরা আপনি বিলকুল পাক হয়ে যাবেন, এক জাররা গুনাহও আপনার ভিতরে থাকবে না। যে সুন্নত অনুযায়ী শুধু উজু করে, উজু সমস্ত গুনাকে জড়ায় দেয়, সব ঝরা যায়, সব গুনার জন্য কাফফারা হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। যদি উজু সুন্নত অনুযায়ী হইল, ও মেরে দোস্ত, এক ওয়াক্তের যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায়, এতটুক সময়ের ভিতরে কয়টা গুনাহ করতে পারবেন? কটা গুনাহ হবে? যদি ডেলি এরকম সমস্ত গুনাহ ঝরতে থাকে, তো যেদিন মালাকুল মউত আসবে ওদিন কি আপনার কাছে গুনাহ থাকবে না থাকবে না? যখন গুনাহ থাকবে না, তখন তো মালাকুল মউত সালামের মালা নিয়েই আসবে, ছাড়া আসবে না। সহজ জিনিস, ছোট ছোট জিনিস সিন শিখেন, সুন্নতের ভিতরে বড় খুব শক্তি আছে। নাইলে আল্লাহ শক্তি কি জানেন? সুন্নত গুনাহ মাফ করায়। কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন বলতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হলো তোমার গুনাহকে থাকতে দিবে না, 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 তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মিজানের পাল্লায় বড় ওজন, আল্লাহর কাছে বড় দামি, না হইলে আল্লাহ কেন বলতো ইউহাব্বিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসব? পারবেন এই কয়টা কথা করতে? আগের দুইটা পরের দুইটা, উজু কইরা বিছনায় যাব, তওবা কইরা ঘুমায় পড়ব, গুনাহ ছাড়ার অভ্যাস করব যতদিন না ছাড়তে পারি, গুনাহ লিস্টি কইরা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব, আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব। ও মেরে দোস্ত, দিলে তো শখ রাখেন আল্লাহর রসুলকে দেখার, ঠিক না? দিলে আকাঙ্ক্ষা আছে না নাই? মনের থিকা আছে না মুখের থিকা? তাইলে সুন্নতের এত্তেবা করেন, দেখা ছাড়া যাবেন না, দেখেই যাবে, দেখা আগেই দিবে, কবরে তো দিবে দিবে, এর আগেই দেখা দিবে, দুনিয়ায় থাকতেই দেখা দিবে। সুন্নতের উপরে আমল করার অভ্যাস করো।
আমল কম করেন বেশি দরকার নাই কিন্তু সুন্নত মতে করেন আল্লাহ রাসূলের সুন্নত বড় শক্তি রাখে শক্তি দেখাইলাম যে কোনো গুনাহ থাকতে দিবে বড় ওজনওয়ালা ওয়েট অনেক বেশি ওয়েট যদি অনেক বেশি না হইতো তো এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব কেন দিত আল্লাহর কাছে বড় মাহবুব নাইলে আল্লাহ ঘোষণা কেন দিত ইউহিবুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসব করব তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك يا الله يا الله এই মজমা আপনার ঘরে বসা এই মজমা কি আপনি ডাইকা নিয়ে আসছেন যদি আপনি ডাইকা না নিয়ে আসতেন তাহলে আরো বড় মজমা হতো কেননা সবাই আসতে পারে না আপনার ডাকা ছাড়া আপনার তৌফিক ছাড়া আয় আল্লাহ আপনি ঘরে ডাইকাই না খালি ফিরত দিয়েন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন আল্লাহ এই মজমার খুদ আপনি কুদরত দ্বারা ইসলাহ করেন আপনি খুদ ইসলাহ করেন কুদরত দ্বারা আপনি এদের মুসলিহ হয়ে যান আপনি এদের মুরব্বী হয়ে যান আল্লাহ কুদরত দ্বারা করেন যাকে যা দিবেন আপনিই দিবেন যে যা পাইছে আপনার কাছ থেকেই পাইছে আল্লাহ যে যত বড় উট উপরে উঠছে আপনার কাছ থেকে নিয়েই উঠছে সব বান্ডার আপনার কাছে আমাদের মতো গরিবরে দিলে আপনার ক্ষতি হবে কি না দিলে আপনার লাভই বা কি হবে আল্লাহ আল্লাহ আমরা দুজকে গেলে আপনার কি লাভ হবে জান্নাতে গেলে জায়গায় কোথায় কমি হবে আল্লাহ আল্লাহ এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আমাদের সবার পেরেশানি দূর করে দেন প্রয়োজন মিটায় দেন আল্লাহ যার ভিতরে যেই ধরনের রোগ আছে সবাইকে শেফায় কামেলা আজেলা মুস্তামেলা নসিব করেন আল্লাহ আমাদেরকে ওষুধ ছাড়া শেফা দিয়া দেন আল্লাহ 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 সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন আমিন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আমিন আল্লাহ 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 আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আয় মালিক যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়